কত রাজনৈতিক নেতা তো কত কথা বলে, তো হুজুররে নরম পাইয়া গরম হইয়া যে মাইরা দাড়ি টেন্না ছিঁড়া ফেলবা, এত সস্তা হয়ে গেছে একজন হুজুরের জায়গা। আজকে একজন মুসলমান হিসাবে আর চুপ থাকার সুযোগ রইল না। আজকের এই ভিডিওটা 100,000 শেয়ার চাই। পুরো ঘটনা শুনবেন, তারপরে শেয়ার করবেন, না শুনে শেয়ার করেন না, কারণ এদের চেহারা সারা বাংলাদেশের মানুষের দেখা উচিত। যেন এদেরকে দেখলে মানুষ মুখে থুতু মারে। বেয়াদব দেখছি, কিন্তু এত বড় বেয়াদব আমি মনে হয় যে বাংলাদেশেই প্রথম দেখলাম। এরা কি ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, ছাত্রদল না কোন পার্টি, আমরা সেই পরিচয়ে যাইতে চাই না। আমরা চাই এদেরকে সারা বাংলাদেশ চিনুক। এমন ন্যাক্কারজনক ঘটনা, একজন মুরব্বী ইমামের উপরে ওনার দাড়ি টাইনা ছিঁড়া ফেলছে। আপনি চিন্তা করেন, সামান্য একটা ঘটনা নিয়ে, ঘটনা শুনলে আপনি আশ্চর্য হবেন। দর্শক, এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম সাহেবের সাথে। উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ, যার বয়স হচ্ছে 35, আর আশরাফুল ইসলাম কদম আলী, যার বয়স হচ্ছে 30। হাতকুড়া গ্রামে জামে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সাথে বিরোধের জের ধরে গত 18 জানুয়ারি এই দুই ভাই মিলা মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলামের উপর চড়াও হয়েছিল। স্থানীয় লোকজনের প্রতিবাদের ফলে তারা সেইখান থেকে চলে গেছে, বাট মনে মনে গুসা এবং বিষ নিয়ে গেছে। তো দিন শেষে ইমাম সাহেব যখন বাড়িতে গেছেন, এরা করছে কি, সন্ধ্যার পর ইমাম সাহেবের বাড়িতে ঢুকছেন। সেইখানে গিয়া এই আসাদ এবং কদম আলী গালিগালাজ করেন প্রথম ইমাম সাহেবকে। এরপরে ইমাম সাহেবের প্রতিবাদ করলে, ওনার স্ত্রীও এর প্রতিবাদ করলে, ইমাম সাহেবকে ঘরে ঢুকে দুই ভাই লাঠি দিয়া বেধরকভাবে টাইনা হিসড়াইয়া পিটায়। এরপরে হুজুরের উপর বুকের উপর উঠা দুই হাতে ওনার মানে এই দাড়ি টাইনা ছিঁড়া ফেলছে। আপনি চিন্তা করেন কতটুকু পাষণ্ড নরপিশাচ, এদেরকে তো ফাঁসি দিয়ে দেওয়া উচিত, এদের দরকার নাই আর এদেরকে মানে অন্য আইনে নেওয়ার। এরপরে দুই সহোদরকে আসামি করে গত 20 জানুয়ারি মির্জাপুর থানায় মামলা করেছিলেন হামলার শিকার আমাদের এই ইমাম সাহেব মুফতি সাইফুল ইসলাম। মামলা হওয়ার প্রথম 15 দিনেও এই দুই ভাই গ্রেপ্তার না হওয়ায় কৌমি ওলামা পরিষদ টাঙ্গাইল এবং মির্জাপুর শাখার উদ্যোগে গত কি বলা হয় যে সম্ভবত 4 ফেব্রুয়ারি উপজেলার কুরুনি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করা হয়েছিল। সমাবেশে এই দুই ভাইকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। হাতকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, কুরুনি গ্রামের ইমান মাস্টার ও রানা মিয়া বলছেন, এই দুই ভাই এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তারা এলাকার অনেকের সাথেই ঝগড়াতে লিপ্ত হয়। তো অলরেডি ফাইনালি আলহামদুলিল্লাহ এই দুই হারামিকে আমাদের পুলিশ গ্রেপ্তার করেছেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পরে, এলাকা ছেড়ে পালাই গেছিল আত্মীয় স্বজনের বাড়িতে। বাট আমাদের পুলিশের 64 টিম আপনার গতকালকে রাত 3:30টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকিতলা গ্রামে তাদেরকে এসে উদ্ধার মানে পায়। এরপরে সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে এদেরকে গ্রেপ্তার করে। মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর বলছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রবিবার মানে দিবাগত রাতে গাজীপুর উপজেলার কালিয়াকৈর উপজেলার হরকতলি গ্রামে তাদের সন্ধান পাওয়া যায়। সেখানে সাথে সাথে থানা থেকে ফোর্স পাঠানো হয়। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ ভাই বলেছেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইলের জেল হাজতে পাঠানো হয়েছে। এগুলোর ব্যাপারে শক্ত প্রটেস্ট করা দরকার। জেলে গেছে, বাড়িও চলে আসবে হয়তো 2-4-6 মাস বা 1 বছর পরে, আইসে আবার এলাকার ভিতরে এরকম পুঙ্গাগিরি লাগাবে, এলাকার মানুষ এদের দেখলে মুখের উপর থুতু মারবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।